বনগাঁ থানা পুলিশের চেষ্টায় উদ্ধার 210 কেজি গাঁজা। গাঁজার পাচারের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল গাড়িটি। গাড়ির পেছনের পাটাতন খুলে তার ভেতর থেকে উদ্ধার করা হয় গাঁজা। ঘটনায় কারা যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের চোখ এড়িয়ে লাল চন্দন পাচারের জন্য দুধের গাড়িতে বিশেষ ব্যবস্থা করেছিল পুষ্পা। সিনেমার এ দৃশ্য সকলেরই জানা, বাস্তবে লাল চন্দন নয়, গাঁজা পাচারের জন্য গাড়িতে বিশেষ ব্যবস্থা পাচারকারীদের। পুলিশি তৎপরতায় ভেস্তে গেল পাচারকারীদের ছক, উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। বনগাঁ থানা পুলিশের তৎপরতায় বনগাঁ থানার অন্তর্গত সুন্দরপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়ির ভেতর থেকে উদ্ধার 210 কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ বনগাঁ সুন্দরপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটির ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। আপাতদৃষ্টিতে দেখলে অন্য আর পাঁচটা সাধারণ গাড়ির মতোই মনে হবে গাড়িটিকে। সাধারণভাবে দেখলে মনে হবে একটি খালি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার ভেতরে যে এত বড় কাণ্ড তা জানার পর অবাক হয়েছেন সকলেই। জানা গেছে, গাড়ির পেছনের পাটাতন কেটে আলাদা করে বাক্স তৈরি করা হয় পাচারের জন্য। সেই বক্সের মধ্যেই লুকানো ছিল বিপুল পরিমাণ গাঁজা। বক্সের মধ্যে গাঁজা ভর্তির পর তার ওপর লোহার পাত ঝালাই করে পাটাতন বসিয়ে দেওয়া হয়। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, প্রাথমিকভাবে দেখলে এতটুকুও বোঝার উপায় নেই, তবে গাড়িটির পেছনের ডালা অন্য আর পাঁচটা গাড়ির থেকে বেশ খানিকটা উঁচু, যা দেখে প্রাথমিক সন্দেহ হয় পুলিশের। খুঁটিয়ে গাড়িটি পরীক্ষা করার পর সন্ধান মেলে বিশেষভাবে প্রস্তুত করা ওই জায়গার। এরপর গাড়ির পাটাতন সরাতেই উদ্ধার হয় গাঁজা। গাঁজাসহ গাড়িটিকে নিয়ে আসা হয় বনগাঁ থানায়। ঘটনায় প্রাথমিকভাবে কেউ গ্রেপ্তার না হলেও ঘটনার সাথে আর কারা যুক্ত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই সেই গাড়ি যে গাড়ি থেকে গতকাল রাত্রে 210 কিলো গাঁজা উদ্ধার হয়। বনগাঁ থানার অন্তর্গত সুন্দরপুর এলাকায় গাড়িটিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশি তল্লাশি শুরু হয়। তারপরই গাড়ি থেকে উদ্ধার হয় গাঁজা। গাড়িটিকে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে বেশ খানিকটা উঁচু গাড়িটির ডালা। মূলত জানা গিয়েছে গাঁজা পাচারের জন্যই এই গাড়িটিকে ব্যবহার করা হয়। গাড়িটির ডালা নিচে থেকে কেটে তারপরে কিন্তু সেই জায়গায় ডালা উঁচু করে গাঁজা নিচে রেখে তারপরে কিন্তু পাটাটন দিয়ে আবার কিন্তু ঝালাই করে দিয়ে রেখে দেওয়া হয় আর পাঁচটা সাধারণ গাড়ির মতো, যাতে সাধারণ মানুষ বা পুলিশ বুঝতে না পারে এই গাড়িটিতে গাঁজা পাচার হচ্ছে। মূলত পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যই কিন্তু এই প্রক্রিয়া অবলম্বন করে দুষ্কৃতীরা। কিন্তু শেষ রক্ষা হলো না, অবশেষে ধরা পড়ল গাড়িটি, কিন্তু এখনো ধরা যায়নি অভিযুক্তদের। ক্যামেরায় সোম দাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।